নমস্কার বন্ধুরা, রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চিকেন ভুনা মশালা বানানোর ইজি অ্যান্ড পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তবে দেখে নিই কীভাবে আমি এই রেসিপিটা বানাচ্ছি। আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনটাকে আমি 1 চামচ ভিনিগার আর 1/4 চামচ লবণ জলে ভিজিয়ে রেখে দেবো 5 মিনিট। এতে স্মেলটাও চলে যাবে, এটা ভালো করে পরিষ্কার হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, আমি একটা স্ট্রেনারে একটা জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি 1 চামচ লবণ, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, এবার আমি 15 মিনিটের জন্য ম্যারিনেট হতে দেব। আমি নিয়ে নিয়েছি গোটা গোলমরিচ 1 চা চামচ, গোটা ধনে 1 টেবিল চামচ, গোটা জিরে 1/2 টেবিল চামচ, দুটো ছোট এলাচ, একটা বড় এলাচ নিয়ে নিয়েছি, দারচিনির একটা ছোট টুকরো নিয়ে নিয়েছি, লবঙ্গ দুটো নিয়ে নিয়েছি, তেজপাতা একটা আর জয়িত্রী অল্প একটু টুকরো নিয়ে নিয়েছি। 3টে ছোট সাইজের টমেটোকে আমি কুচো করে কেটে নিয়েছি। 2টো বড় সাইজের পেঁয়াজকে আমি মিহি করে কেটে নিয়েছি। 3টে লঙ্কা আমি চিড়ে রেখে দিয়েছি। হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ আর নুন স্বাদমতো। গ্যাস জ্বালিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসের আঁচটা আমি লোতে রেখেছি। এবার এই মশলাগুলোকে ঢেলে দেব। সব মশলাগুলোকে ঢেলে দিচ্ছি। এই মশলাটা 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে গ্যাসের আঁচটা লোতে রেখে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি মশলাটা ঢেলে দিচ্ছি। দিয়ে এবার একটা গুঁড়ো তৈরি করে নেব। দেখুন মশলা গুঁড়ো করা হয়ে গেছে। কড়াই বসিয়ে আমি 4 টেবিল চামচ তেল, সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি কুচনো পেঁয়াজগুলো ছেড়ে দেব। দিয়ে এটাকে নাড়িয়ে নেব। নাড়িয়ে গোল্ডেন করে, হালকা গোল্ডেন করে ভেজে নেব। গ্যাসের আঁচটা বাড়িয়েই আমি পেঁয়াজটাকে ভেজে নেব। হালকা গোল্ডেন করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে করে দিলাম, না হলে নিচে ধরে যেতে পারে। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি দিয়ে দেব টমেটো। কুচনো টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে লবণ দিয়ে দিলাম। লবণটা দিলাম এই কারণেই, টমেটো দিয়ে এটা ভালো করে সফট হয়ে যাবে। ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এটা পুরোটা টমেটো গলে যাচ্ছে ততক্ষণ এটাকে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। 3 মিনিট আমি টমেটোটাকে কষিয়ে নিয়েছি। টমেটো নরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ছেড়া দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের আঁচটা কম করে ভালো করে এটাকে মিশিয়ে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব, আমি যে মিক্সিতে একটা গুঁড়ো বানিয়েছিলাম মশলার, ওটা এর মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা আমি কম করে রেখেছি। মশলাটা এক মিনিট নাড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, এর মধ্যে চিকেন দিয়ে দেব। দিয়ে এক মিনিট কষিয়ে নেব। এক মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এই চিকেনের রান্নাটাতে একটুও জলের ব্যবহার করব না। বাটি নিয়ে এটাকে ঢেকে দেব, চিকেনটাকে ভালো করে ঢেকে দেব। ঢেকে সাত মিনিট এরকম ঢাকা অবস্থায় গ্যাসের আঁচটা কম করে রান্না হতে দেব। সাত মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দেখুন জল বেরিয়েছে, আমি কিন্তু জল দিইনি। আমি একটু নাড়িয়ে নিচ্ছি, আবার দু মিনিট এটাকে আবার কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়েছি, আবার আমি ঢাকা দিয়ে আরও সাত মিনিট রেখে দিলাম। সাত মিনিট আরও হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে নিলাম। দেখুন কত জল বেরিয়েছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা। ধনে পাতা আমি আগে কুচিয়ে রেখেছিলাম, ধনে পাতা এর মধ্যে ছড়িয়ে দিয়ে দিলাম। আর দেব হাফ চা চামচ কসুরি মেথি। দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে দেব চিকেনটার মধ্যে। ধনে পাতা আর কসুরি মেথি ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে, গ্যাস আমি বন্ধ করে দিচ্ছি। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন রেসিপি আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।